সত্যি কথা বলতে, এই আমরা তো বল ভালো করিনি, আর শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি পুরো সিরিজ সব কিছু মিলাই। আমাদের কিছু জায়গা, ব্যাটিং বলিং ফিল্ডিং সব জায়গাতে ইম্প্রুভ করার জায়গা আছে। এবং আমার কাছে যেটা মনে হয়, আজকের দিনটাতে ওরা অনেক ভালো ব্যাটিং করেছে, আমরা আরও ভালো বল করতে পারতাম। কিছু জায়গা ছিল যে যে জায়গাগুলো আমরা আরও ভালোভাবে এক্সিকিউশন করতে পারতাম, করতে পারিনি। আশা করি এখান থেকেই আমরা এগুলো ভালোভাবে শিখতে পারবো এবং সামনে সামনের দিনগুলোতে আমরা ভালোভাবে এগুলো ইউটিলাইজ করতে পারবো। হ্যাঁ, বা দেখেন প্রত্যেকটা টিমেই টপ অর্ডার থেকে রান হয়। যদি টপ অর্ডার থেকে আমরা রান করতে পারি, রান বড় স্কোর হয়, এটাই স্বাভাবিক। একজন দুইজন নাম্বার, মানে নাম্বার ফোর পর্যন্ত যারা ব্যাটসম্যান আছে টপ অর্ডার, এরা যদি বড় স্কোর করতে পারে, দেখা যায় যে রান অনেক সময় 180-200 রান হয়। তো অবশ্যই আমাদের বড় স্কোর করতে গেলে আমাদের টপ অর্ডারদের ভালো খেলতে হবে। শুধু টপ অর্ডার না, অ্যাজ এ ব্যাটিং গ্রুপ সবাইকেই ভালো করতে হবে। দেখা যায় অনেক দিন আমরা টপ অর্ডার ভালো খেলে মিডল অর্ডার ভালো খেলতে পারি না, তো আবার নিচেও ভালো হয় না। তো সব কিছু মিলে আমাদের অনেক জায়গা আছে যেগুলো ইম্প্রুভ করতে হবে। তো আশা করি আমরা এই সিরিজটা আমাদের জন্য খুব ভালো একটা সিরিজ বলতে পারি, যে শেখার জন্য অনেক কিছু আছে এখানে। আশা করি এখান থেকে আমরা ভালোভাবে শিখতে পারবো। স্পেশালি সব জায়গাতেই ল্যাগিং ছিল আমাদের। একদিন বলিং ভালো করেছি তো ব্যাটিং ভালো হয়নি, ব্যাটিং ভালো করেছি তো বলিং ভালো হয়নি। ওভারঅল আমাদের যেটা বললাম আগেও, যে আমাদের দুই তিনটা ডিপার্টমেন্টে আমাদের অনেক কিছু ইম্প্রুভ করার আছে। এবং সবথেকে বড় কথা যে আমরা এমন উইকেটে খেলি না, এমন ফ্ল্যাট উইকেটে খেলি না। আমাদের যখন আমরা আস্তে আস্তে খেলতে থাকবো, দেখবেন ডে বাই ডে আমরা ইম্প্রুভ করবো। আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না উইকেটের, কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা এরকম উইকেটে খুব কম খেলি। তো আশা করি যত ডে বাই ডে যত খেলবো, তত এক্সপিরিয়েন্স হবো এবং ভালোভাবে এক্সিকিউশনগুলো আরও ভালোভাবে হবে ইনশাল্লাহ। ভাই, এর আগে বাংলাদেশ দলের যারাই কথা বলতে এসেছে, সবাই একটা জিনিস বলেছে যে ভারতের ক্রিকেটাররা এগিয়ে গেছে আইপিএল নিয়ে। তো আপনি কতটা এটা দেখছেন? কয়েকদিন পরে বাংলাদেশেও বিপিএল শুরু হবে, তো বিপিএল আপনাকে এবং কেমন প্রত্যাশা করছেন? ফ্ল্যাট উইকেটের কথা বলেছেন, তারপর সবকিছু মিলে উইকেট ভালো হতে হবে। বিপিএলের সাথে আইপিএলের কম্পেয়ার করতে চাচ্ছি না। আমাদের শুধু উইকেটের কথা বললেও হবে না, আমাদের স্কিলও ডেভেলপ করতে হবে, আমাদের চিন্তাভাবনাও ঠিক করতে হবে। ওভারঅল আমি মনে করি যে অনেক কিছু আছে যেগুলো আমাদের এখনও ইম্প্রুভ করার জায়গা আছে। আশা করি আমরা আস্তে আস্তে এটা ভালো করবো ইনশাআল্লাহ। আমাদের স্ট্যান্ডার্ড যে খুব নিচে এরকম বলবো না, আমরা তো বড় টিমের সঙ্গে খেলেছি, কিন্তু এখানে অবশ্যই ওরা স্ট্রং একটা সাইড, ইন্ডিয়া চ্যাম্পিয়ন, ডিপেন্ডিং চ্যাম্পিয়ন টিম। তো অবশ্যই ওরা হোমে খেলা, উইকেট ভালো, সব কিছু কন্ডিশন ব্যাপারে ওদের আমাদের থেকে খুব ভালো আইডিয়া, এবং স্কিল ওয়াইজ ওরা আমাদের থেকে এগিয়ে আছে। তো অবশ্যই এটা এমন না যে আমরা অনেক পিছনে আছি, আমরাও আমি মনে করি আমরা খুব ভালো অবস্থায় আছি। কিন্তু আমাদের এক্সিকিউশন যেগুলো এই জায়গাগুলো ফ্ল্যাট উইকেটে, ভালো উইকেটে আমরা কীভাবে ব্যাটিং ওয়াইজ বলিং ওয়াইজ সব কিছুতেই আমরা কীভাবে আরও বেটার এক্সিকিউশন করতে পারবো, আমার কাছে মনে হয় এই জায়গাটা আমরা ডেভেলপ করলে ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কাছে মনে হয় ভালো কোশ্চেন করেছেন, যে আমরা অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার বলতে ম্যাক্সিমাম প্লেয়ার আমরা উইকেটটা রিড করতে পারি না। এর পিছনে আমরা নিজেও জানি না, আমরা ম্যাক্সিমাম ম্যাচ মিরপুরে খেলি। আমরা চিটাংয়ে যখন খেলা হয় তখন জানি কী খেলা হতে পারে। তো
এই কারণেও হতে পারে যে এক এক দিন এক এক রকম উইকেট থাকে, প্রেডিক্ট করাটা টাফ হয়ে যায় আমাদের জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি ভালো উইকেটে খেলতে থাকি একবারে মানে রাতারাতি আমরা ডেভেলপ করতে পারবো না বা চেঞ্জ হতে পারবো না, আমরা ডে বাই ডে স্লোলি ইম্প্রুভ করবো ইনশাল্লাহ। অবশ্যই আমাদের ব্যাক করতে হবে। আপনি যেমন বললেন ঋষাদ ভালো করেনি, আপনি যদি দেখেন ফুল ওয়ার্ল্ড কাপে এবং প্রত্যেকটা জায়গায় ভালো বল করেছে, আইপিএল এমন একটা মানে ইন্ডিয়ার উইকেটগুলো এমন একটা উইকেট এখানে যে কোনো দিন যে কোনো বড় বলার বা ভালো বলার মার খাইতে পারে। টি টোয়েন্টি খেলা রানের খেলা, তো আমরা আমাদের কাছে এরকম কিছু মনে হয়নি। ওভারঅল আমরা সবাই খারাপ করেছি, আমরা অবশ্যই আমাদের টিমমেটদের ব্যাক করব এবং আমাদের এটা এই টিমই দেখবেন ইনশাআল্লাহ আমরা সামনের দিকে ভালো করব। এবং এই ইন্ডিয়াতে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আমাদের জন্য ভালো একটা এক্সাম্পল হতে পারে আমরা কীভাবে ফ্ল্যাট উইকেট আরও ভালো করতে পারি, ব্যাটিং ওয়াইজ, ফিল্ডিং ওয়াইজ, বলিং ওয়াইজ। তো আমরা নেক্সট টাইম যখন আসবো একটা ভালো প্ল্যান নিয়ে এবং অবশ্যই স্কিল ডেভেলপ করে আমরা ইনশাআল্লাহ ভালো কিছু করব। হ্যাঁ, আমি আগে যেটা বলেছি সব ডিপার্টমেন্টে আমাদের ডেভেলপ করতে হবে, তা অবশ্যই ডেভেলপ না করা ছাড়া তো ভালো করা সম্ভব না। তো আশা করি যে আমরা ইনশাআল্লাহ ডেভেলপ করব। থ্যাংক ইউ।